আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আদর্শ স্ত্রীর 10টি গুণ যার কারণে স্বামীর উন্নতি হয়। একজন সৎ ও নেককার স্ত্রী স্বামীর জন্য রহমত, অনেক বড় নিয়ামত। আজ এমন 10 প্রকার স্ত্রীর পরিচয় তুলে ধরব যারা স্বামীর প্রকৃত কল্যাণকামী, স্বামীর উন্নতির সোপান এবং স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ। তা হল নম্বর 1, সেই স্ত্রী স্বামীর প্রকৃত কল্যাণকামী যে তার স্বামীর দুনিয়াবী উন্নতি কামনার সাথে সাথে স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে মন প্রাণ দিয়ে চেষ্টা করে। যেমন আল্লাহতালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকেও বাঁচাও। অতএব স্বামী যদি নামাজ, রোজা ও ফরজ ইবাদতের ধারণা ধারে, তখন একজন প্রকৃত কল্যাণকামী স্ত্রী নিজের ধার্মিকতা ও ভালোবাসা দিয়ে স্বামীকে ধার্মিক বানাতে সক্ষম হতে পারে এবং নিজেও বাঁচতে পারে, স্বামীকেও বাঁচাতে পারে অনন্তকালের জাহান্নামের সাজা থেকে। নম্বর 2, অধিকাংশ পুরুষ অবৈধ পন্থায় উপার্জন করে স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রীর অপূরণীয় চাহিদা পূরণ করার জন্য। সেক্ষেত্রে যে স্ত্রী সত্যিকারের স্বামীর উন্নতি চায়, স্বামীর কল্যাণ চায়, সে স্ত্রী অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নরমে কঠোরে যেভাবেই হোক হারাম থেকে স্বামীকে মুক্ত করে। হারামের অভিশাপ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, হালাল রিজিকের প্রতি উৎসাহ দিতে হবে এবং হালাল রিজিকের জন্য যতই কষ্ট হোক তার উপর সবুর করার দৃঢ় মনোভাব পেশ করতে হবে। তাতেও যদি স্বামী বিরত না হয়, তাহলে স্বামীকে বোঝাতে হবে যে না খেয়ে মরে যাব, তবু হারামের কোনো অংশ পেটে যেতে দিব না। কিন্তু স্ত্রী যদি স্বামীর অবৈধ উপার্জনে আরও উৎসাহ দেয়, অল্প কিছুদিন রাজার হালতে চলা যায় কিন্তু পরবর্তীতে নেমে আসে তাদের জীবনে দুর্বিষহ যন্ত্রণা, জেল জরিমানার ভয়, সন্তান বিগড়ে যাওয়ার ভয়, বড় বড় দুরারোগ্য ব্যাধির ভয়, পরকালীন আজাবের ভয়। নম্বর 3, অল্পে তুষ্ট স্ত্রী। যদিও ইসলামী বিধান মোতাবেক স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর অর্পিত, তথাপিও স্ত্রীকে স্বামীর সামর্থ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা দায়িত্ব। যে স্ত্রী স্বামী অল্প দিলেই তাতে খুশি থাকে, সে স্ত্রীর স্বামী কখনো বিপদগামী হয় না। তাই অল্পে তুষ্ট স্ত্রী স্বামীর জন্য অনেক বড় আশীর্বাদ ও নিয়ামত এবং স্বামীর প্রকৃত বন্ধু ও কল্যাণকামী। নম্বর 4, স্বামীর সম্পদের হেফাজতকারী নারী। আদর্শ স্ত্রী অবশ্যই স্বামীর সম্পদকে নিজের সম্পদ মনে করে রক্ষণাবেক্ষণ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তিকে 4টি নিয়ামত দেওয়া হয়েছে সে ইহকালে ও পরকালের মঙ্গলের অধিকারী হয়েছে। নিয়ামতগুলো হল কৃতজ্ঞ হৃদয়, আল্লাহকে স্মরণকারী জিহ্বা, বিপদে ধৈর্য ধারণ শরীর ও মন, বাধ্যগত স্ত্রী যে তার স্বামীর দেহ ও তার সম্পদের ব্যাপারে বিশ্বাসঘাতকতা না করে। নম্বর 5, সন্তানদের উত্তম শিক্ষাদানকারী নারী। সন্তানের প্রথম পাঠশালা হল মায়ের কোল। তার সন্তানকে ছোট থেকে যে শিক্ষায় শিক্ষিত করবে সেটাই তার সারা জীবনের জন্য পাথেয় হয়। তাই একজন সুশিক্ষিত মায়ের সন্তানও সুশিক্ষিত হবে, যা একজন স্বামীর জন্য অনেক বড় পাওয়া। নম্বর 6, স্বামীর অনুগত স্ত্রী। স্বামী স্ত্রী প্রত্যেকেই প্রত্যেকের নিকট অধিকার প্রাপ্য, তবুও স্বামী স্ত্রীর ওপর কর্তৃত্বশীল। কোরআনের ভাষায় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর ওপর কর্তৃত্বশীল, সূরা নিসা আয়াত 34। আল্লাহ পাকের এ নির্দেশ স্ত্রীর নতশিরে মেনে নিতে হবে আল্লাহর জন্য। তার বিপরীত কাজ করলে পারিবারিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা অসম্ভব। যদি কোনো মহিলা অহংকার বশত স্বামীর কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করে, তাহলে এই পরিবারে কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। নম্বর 7, ধৈর্যশীলতা। ধৈর্য একটি মহৎ গুণ, ধৈর্য সাফল্যের সোপান। একজন ধৈর্যশীলা স্ত্রী পরিবারের সকলকে যে কোনো ধরনের মারাত্মক বিপর্যয়ে রক্ষা করতে পারে। প্রবাদে বলে, যে সহে সে রহে। উদাহরণস্বরূপ বলা যায়, স্বামী যদি কোনো কারণে ক্রোধের বর্ষবর্তী হয়ে স্ত্রীকে কোনো কটুকথা বলে ফেলে এবং স্ত্রী তাৎক্ষণিকভাবে উত্তপ্ত জবাব না দিয়ে একটু ধৈর্য ধারণ করে এবং স্বামীর ক্রোধ প্রশমিত হলে মিষ্টি স্বরে প্রতিবাদ জানায়, তাহলে স্বামী তার কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত হবে। একটি আসন্ন অঘটন থেকে নিজেকে রক্ষা করতে পারে, তেমনি পরিবারকে একটা ধ্বংসাত্মক পরিণতি থেকে বাঁচাতে পারে। মহান আল্লাহতালা ইরশাদ করেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহতালা ধৈর্যশীলদের সাথে আছেন, সূরা বাকারা। নম্বর 8, সত্যবাদিতা ও কোমলতা। সত্যবাদী ও মিষ্টিভাষী মানুষ সর্বত্রই সমাদৃত।
একজন সত্যবাদী ও মিষ্টিভাষী স্ত্রী পরিবারের জন্য নিয়ামত স্বরূপ। পক্ষান্তরে কর্কশভাষী স্ত্রী দ্বারা কেউই শান্তি পায় না, তাই সে সকলের কাছেই অসহনীয় ও ঘৃণিত। হাদিস অনুসারে সত্যবাদী ও উত্তম আচরণকারী আল্লাহ ও তার রাসুলের নিকট খুবই প্রিয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই অহংকারকারী ও কর্কশভাষী কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। আবু দাউদ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কিছু সংখ্যক মহিলাকে জিহ্বার সাথে লটকানো দেখতে পেয়ে হযরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে জানতে পারলেন, এরা ওই সকল মহিলা যারা কথাবার্তায় সংযত ছিল না। এরা কথাবার্তায় স্বামীসহ আশপাশের লোকদেরকে কষ্ট দিত। নম্বর ৯, পর্দাশীলতা ও লজ্জাশীলতা। আল্লাহ পাক মুমিন নারী পুরুষের প্রতি পর্দা ফরজ করেছেন। বেপর্দা স্ত্রীর কারণে একজন স্বামী দুনিয়াতেও যেমন বিপদের সম্মুখীন হবেন, আখিরাতেও আজাবের সম্মুখীন হবেন। সুতরাং একজন স্ত্রী পর্দা করে সে নিজেকে রক্ষা করে না, বরং সে তার স্বামীকে দুনিয়া ও আখিরাতের বিপদ থেকে রক্ষা করে। নম্বর ১০, চোগলখোর ও গীবত। যে নারী চোগলখুরি করে না, স্বামীর গীবত করে না, সে স্বামীর কল্যাণকামী স্ত্রী। যে স্ত্রী সবসময় স্বামীর দোষ ত্রুটি তালাশ করে ফিরে বাহিরে স্বামীর দোষচর্চা লিপ্ত থাকে, সে নিজেও জাহান্নামে যাওয়ার মতো আমল করছে, সাথে সাথে তার স্বামীকেও সমাজে হেয় করছে। একজন আদর্শ স্ত্রী অবশ্যই এ থেকে বেঁচে থাকবে। উপরুক্ত গুণাবলী যে নারীর মধ্যে থাকে, সে একজন উত্তম আদর্শ স্ত্রী হিসেবে মর্যাদার আসন অলঙ্কৃত করতে পারে এবং বয়ে আনতে পারে স্বামীর সংসারে বেহেশতের শান্তি, আর স্বামীকে দুনিয়াবী ও আখেরাতের জন্য পড়াতে পারে সাফল্যের ও মর্যাদার মুকুট। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।